हेलो बंधुरा आमी शागुन नील आपनारा सकलेई जानें जितेर आपकामिंग बांगला सिनेमा बुमेरांग जेटार आजके एकटा फार्स्ट लुक सामने एसे गेछे। आजके आपनारा सकलेई जानें ईद एबं ईद मानेई जीत, जीत मानेई ईद। आमादेर बांगलाते सलमान खानेर ओटा हिंदीते, बांगलाते आमादेर जीत एबं जीतेर फार्स्ट लुक सामने एसेछे। एखन जे लुकटा माने ताके जेरकम देखाच्छे, जीतके जेरकम देखाच्छे सेटा आमरा अलरेडी जानी, कारण बेश किछु शूटिंग एर छबि टबि ভাইরাল হয়ে গিয়েছিল। জিতের কি লুক থাকতে চলেছে এটা মোটামুটি আমরা জানতাম, তো এখানে লুক নিয়ে বিশাল কিছু যে আমরা আলোচনা করবার রয়েছে তা নয়। এখন এই পোস্টারটার মধ্যে বা ফার্স্ট লুকটার মধ্যে যেটা আলোচনা করবার জায়গা সেটা হচ্ছে সুপার বাইকটা। মানে এই সুপার বাইকটার ব্যাপারে আমরা বহু আগের থেকে শুনছি, পার্টিকুলারলি এই ছবির জন্য এই সুপার বাইকটা এখানে মেকাররা প্ল্যান করেছে। এবং বুমেরাং ছবিটার ব্যাপারে আমরা যবে থেকে জানতে পেরেছি তবে থেকে এরকম একটা সুপার বাইক আসতে পারে। মানে জিতের ছবির কিন্তু খুব একটা যে আপডেটস সামনে আসে তা নয়, কিন্তু এই সুপার বাইকের আপডেট কিন্তু বহু আগে সামনে এসেছিল এবং সেটাকে নিয়ে একটা এক্সাইটমেন্ট, একটা বাজ অডিয়েন্সের মধ্যে ছিল। তো সেই সুপার বাইককে মেকাররা আজকে অফিসিয়ালি অডিয়েন্সের সামনে আনলো। এর আগেও বেশ কিছু ছবি টবি ভাইরাল টাইরাল হয়েছিল শুটিংয়ের জায়গা থেকে, মানে ছবি তুলে নিয়েছিল দর্শকরা, জিদ্দার ফ্যানরা সেখানে দেখতে পাওয়া গেছিল এবং সুপার বাইকটা সেখানেই অসাধারণ দেখেছিল। এবং এখানে মেকাররা কোথাও একটা জিনিসটাকে অফিসিয়ালি অডিয়েন্সের সামনে আনলো, কারণ সবাই তো দেখুন শুটিং কী হচ্ছে, বিহাইন্ড দ্য সিনস কী হচ্ছে, সেই সব কিছুর খোঁজখবর রাখে না। কিন্তু জিত যখন একটা অফিসিয়াল পোস্টার ছাড়ছে, এই সুপার বাইক যে ছবির মধ্যে থাকতে চলেছে, বিষয়বস্তুর মধ্যে সুপার বাইকটা যে দরকারি হবে সেটা গোটা বাঙালি দর্শক জানতে পাচ্ছে। এবং যেহেতু এই ছবির পরিচালক হচ্ছেন সৌভিক কুণ্ডু, যিনি এর আগে কিছু ফ্যামিলি ড্রামা বানিয়েছেন যেগুলোকে আমরা লার্জার দ্যান লাইফ ছবি বলি, তিনি সেগুলো বানাননি, যে কারণে জিত তার সঙ্গে কোলাবোরেট করছে, তাহলে হয়তো জিত লার্জার দ্যান লাইফ ছবি আর করছে না, জিত হয়তো অন্য ধারার ছবি করা শুরু করছে, এই ধরনের বিভিন্ন প্রিজাম্পশন অডিয়েন্সের মধ্যে দেখা গেছিলো। কিন্তু এটা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে পোস্টারটার মধ্যে যে এই ছবিটাও এগেন জিত কিন্তু লার্জার দ্যান লাইফভাবেই, মানে তাকে কিন্তু আমরা দেখতে পাবো ছবির মধ্যে। কারণ দেখুন একটা পোস্টার, সেখানে আমরা দেখতে পাচ্ছি জিত একটা সুপার বাইকে আকাশে উঠছেন, মানে এর থেকে লার্জার দ্যান লাইফ কী হতে পারে যে ছবির হিরো সে আকাশে উঠছে একটা বাইকে করে, মানে এই জিনিসটা বাংলা ছবিতে তো ভাবা যায় না। তো সেটা আমরা বুমেরাঙের মধ্যে পেতে চলেছি এবং বুমেরাঙের এটাই কোথাও একটা এক্সপেক্টার হবে। এখন সেটা মেকাররা অডিয়েন্সের সামনে কতটা বিউটিফুলি আনতে পারছে, কারণ আপনার ছবির বিষয়বস্তুটাকে আপনাকে কোথাও একটা প্রমোট করতে হবে, তো এই জিনিসটা কিন্তু সেলেবল, মানে এটা খুব ভালোভাবে বিক্রি হতে পারে অডিয়েন্সের কাছে, এটা এক্সপেক্টার হয়ে দাঁড়াতে পারে, এটা এমন কিছু হতে পারে যেটার জন্য অডিয়েন্স মনে করবে যে ছবি খারাপ হলে হবে কিন্তু কী করেছে ভাই, দেখতে তো যাই, চলো একবার দেখে তো আসি ছবিটা, এই ব্যাপারটা অডিয়েন্সের মধ্যে তৈরি করতে হবে। তো সেটা জিত ফিল্ম ওয়ার্কস কিংবা গ্রাসরুট তারা কতটা ভালোভাবে করতে সক্ষম হয় সেটাই দেখবার মতন ব্যাপার হবে। এবং এই ছবিটা যেহেতু আনলাইক জিদ্দার অন্য ছবিগুলো মাল্টিপ্লেক্সের অডিয়েন্সকে টার্গেট করবে, যে কারণে এই ছবিটার কিন্তু সফল হওয়ার সম্ভাবনা প্রচণ্ড বেশি পরিমাণে রয়েছে। জিদ্দার লাস্ট ছবিটা মানুষ, সেটা বক্স অফিসে খুব ভালো পারফরমেন্স দেখাতে তো পারেনি, আমরা সকলে জানি ছবিটা ব্যর্থ হয়েছে চূড়ান্তভাবে। তো এই ছবিটা আশা করবো জিদ্দার আবার একটা কামব্যাক হবে, একটা দুর্দান্ত কালেকশন সে করে দেখাতে পারবে। এই পোস্টারটাকে নিয়ে আমার একটাই সমালোচনা, মানে কোথাও যেন একটা কমা কাজ মনে হচ্ছে, মানে কোথাও যেন মনে হচ্ছে যে সেই রিচ ব্যাপারটা নেই, কোথাও যেন একটা মনে হচ্ছে যে জিদ্দাকে যে দেখছি মানে সেটা যেন কার্টুন, মানে জিদ্দা নিজে নয়, মানে এরকম একটা ব্যাপার, মানে জিদ্দাই কিন্তু মানে যেন একটা কার্টুনিশ ব্যাপার। তো সেটা আমার মনে হয় বেটার করা যেতে পারতো। এবং ফার্স্ট যে মোশন পোস্টারটা এসেছিল সেটার মধ্যে তবুও আমি ভেবেছিলাম যে ঠিক আছে চলো হয়তো ব্যাপারটা ওরকমই করবার চেষ্টা করেছে, অ্যাটেম্পটি ওরকম কিছু করেছে, কিন্তু এটার মধ্যে আমার মনে হয় আরেকটু জিনিসটাকে পলিশড করা যেতে পারতো। এটা ছিল আমার মতামত, আপনাদের কী মতামত ডেফিনেটলি কমেন্ট করে জানান। এই ভিডিওটা ভালো লাগে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।